বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগস এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো ডিসকভার 110 সিসির একটি বাইক। দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি ভালো মানের 110 সিসির বাইক। যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের একটি 110 সিসির বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন। বন্ধুরা 2 বছরের ট্যাক্স রিটার্নের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে বাইকটির, ঠিক আছে। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডিস্ট্রিক্টের নামে এই বাইকটির নাম্বার করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি, যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি 110 সিসি বাইক কিনতে চাচ্ছেন তেল সাশ্রয়ী বাইক, তারা এই বাইকটি দেখতে পারেন, নিতে পারেন। তো প্রথমে দেখো বাইকটির সামনে টায়ার কন্ডিশন। বন্ধুরা দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন কিন্তু ভালো, সামনের মাউন্টেড কন্ডিশন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্রেশ। শকআপ কন্ডিশন দেখুন আপনারা একটিবার, অনেক ভালো, অনেক সুন্দর বাইকটির। তো সামনের লুকস আমি আপনাদেরকে একটাবার দেখাই। বন্ধুরা দেখুন বাইকটির সামনের লুকস কিন্তু বন্ধুরা একদমই সুন্দর রয়েছে। দেখুন কোনো দাগ স্পট ক্রাশ কোনো কিছুই নাই। এখন বলবো হচ্ছে বন্ধুরা বাইকটির কালার কন্ডিশন সম্পর্কে। বন্ধুরা দেখুন বাইকটির কালার কন্ডিশন কমিউনিকেশন কিন্তু একদমই ভালো, একদম ফ্রেশ রয়েছে। বন্ধুরা দেখুন আমি চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন, নিতে পারেন। বন্ধুরা এখন বলবো হচ্ছে ইঞ্জিন সম্পর্কে। বন্ধুরা বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা একদমই নতুনের মতো, একদম ফ্রেশ কন্ডিশনের। দেখুন বন্ধুরা যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন তারা এই বাইকটি নিতে পারেন। ভালো মানের ইঞ্জিন, ইঞ্জিনের নাট বল্টু কোনো কিছুই খোলা পড়েনি, একদম ফ্রেশ। দেখুন আপনারা একটিবার বন্ধুরা, এখন বলবো হচ্ছে গাড়িটির পিছনের টায়ার সম্পর্কে। বন্ধুরা সামনের টায়ার পিছনের টায়ার বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর, আপনি অনেকদিন মতো চালাতে পারবেন, কোনো সমস্যাই নাই। দেখুন বন্ধুরা এখন বলবো নাম্বার সম্পর্কে। বন্ধুরা এই বাইকটির ফাইলপত্র জমা দেওয়া হয়নি, ফাইলপত্র আপনি নিজ নামে নিজের ডিস্ট্রিক্টের নামে করতে পারবেন। 2 বছরের ট্যাক্স রিটার্নের টাকা ব্যাংকে জমা দেওয়া আছে, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিজের নামে এই বাইকটি করতে পারবেন, ঠিক আছে। ব্যাংকে কিন্তু বন্ধুরা 2 বছরের ট্যাক্স রিটার্নের টাকা জমা দেওয়া আছে। আপনারা আমরা খালি ফাইলপত্র আপনার নামে রেডি করে দেবো। এই ফাইলপত্র আপনার যে কাছের বিয়েটি, আপনার বাড়িতে ঢাকা হয়, যদি ঢাকা বিয়েটিতে জমা দিতেন তো আপনার নামে নাম্বার হয়ে বের হবে, মানে আপনি হবেন এই বাইকটির ফার্স্ট মালিক, মানে নিজ নামে নিজ ডিস্ট্রিক্টের নামে নিজ জেলার নামে বাইকটি করতে পারবেন। এদিক থেকে দেখা হচ্ছে বাইকটির সাইলেন্সের কন্ডিশন, আপনারা দেখুন একদম সুন্দর, অনেক ভালো। এই দেখা হচ্ছে যে ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ। এখন দেখো বাইকটি কত কিলো রান হয়েছে। বন্ধুরা বাইকটি রান হয়েছে 3348 কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখন দেখাবো হচ্ছে বাইকটির সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। বন্ধুরা দেখুন বাইকটির সাউন্ড, বাইকের ইঞ্জিন সাউন্ড কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর রয়েছে, আপনি অনেক পর্যন্ত ইউজ করতে পারবেন। বন্ধুরা এখন দেখো হচ্ছে বাইকটির স্মুথ সাউন্ড, দেখুন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে। তো বন্ধুরা এখন বলবো হচ্ছে এই বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা এই বাইকটির ফিক্সড প্রাইস 1,05,000 টাকা। বন্ধুরা আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ফিক্সড প্রাইস 1,05,000 টাকা, আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানই পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম। Sir.